এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরে আসে নাই। আল্লাহ বলছে চলেন ফিরা, কয় না জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না, জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন, আইসি তো গেছি। ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না, ঠিক না, পারতেন না, বলার কিছু ছিল, কিচ্ছু ছিল না, ওই জান্নাতের মতো জায়গাকে ছেড়া চলে আসছে, বড় দিল লাগে বড় দিল, এই জন্য আসছে, উম্মতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে। আমি না গেলে চোখে দেখা উম্মতকে কে বলবে, আজকে তো উম্মত নবী চিনে না, লানত আমাদের জিন্দগির উপরে, একজন এখানে নাই, রাগ হন না আমার উপরে, রাগ হইতে পারেন করার কিছু নাই, আগামীতে আর দাওয়াত দিন না রাগ হইলে, রাগ হন না একজনও নাই এখানে, একজন নাই যে এতদিন চুল কাটছি কোনদিন সেলুনে যেয়ে বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো, না তোমার ইচ্ছা মতো, না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো, আজকে চুল কেটে দিবা আমার নবীর ডিজাইন মতো, একজন এখানে হাত উঠাইতে পারবে না, জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার চুল কেটা দাও, যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে এই জন্য কোনোদিন কাটছে, আমি সব আছে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে। হায় যুবক যদি একদিনও কাটতা, রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে, তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো, কেন না খেলা তো একটার সময় শুরু হবে, ওয়াজ তো 12টায় শেষ হয়ে যাবে, তুমি চিল্লাইতে পারো তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ যদি স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে 24 ঘন্টা, আল্লাহটা ভোগ করবে আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না, স্বাধীনতা দিছে এই জন্য কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে, 5টা শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, হ্যাঁ পেটে শিক্ষা শিক্ষা আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব, সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে, সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে, জেনারেল অর্থ কি, রাগ হয়ে গেলেন, সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি, লেখছে পুরা সাইনবোর্ডের অর্ধেকে ডিগ্রি হয়ে গেছে সবগুলা সাধারণ, এটা আবার গৌরবের বিষয় নাকি, সাহাবা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, বিশ্বাস হয় না, নাইলে ম্যাককে ডাকলে আসতো কি করে, সারা দুনিয়া দেখায় দেখ শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে, সাহাবা তো ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না, নাই নাই হ্যাঁ নাই কিতাবে, হ্যাঁ ইচ্ছা মতো নামাইছে ইচ্ছা মতো, আমার জমিনের বাহিরে এক ফোঁটা যেন না পড়ে, প্রয়োজনের থেকে যেন এক ফোঁটা বেশি না হয়, খবরদার মিটার দিয়া মাপ মাইপা তারপরে নামবি, যান যান কিতাব উঠান দেখেন ভূমিকম্পকে তোর টোকা দিয়া দুরবিত করছে, তামিমে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ তাআলার কবর যখন আমি দেখতে গেছি তখন চিত মনে মনে ভাবছি হায় হাত দুইটা যদি রেখা যেতা তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না, যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বাধ্য না, বাধ্য না, অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য তাহলে আগুন নিতে বাধ্য হবে না কেন, 6 বার দেখছি আমি এই দুই চোখে দরিয়ায় নীল, 6 বারই তালাশ করছি, যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা হতো না, দরিয়ায় নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনাও দিত, কিন্তু খুঁজা পাই নাই, মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম, উমর রাদিয়াল্লাহু তাআলার ওই চিঠি, যে চিঠিতে 4,500 কিলোমিটার দরিয়ায় নীল আজও পানি দিতে বাধ্য, সত্য কি সত্য না, ওই টেকনোলজিহীন আজ থেকে 1400 বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে, আপনি দেখা আসেন আমি দেখা আসছি, বন্দর আব্বাসে এখনো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে, 3,000 কিলোমিটার দূর থেকে দেখায় দিছে এই পাহাড় সামলা, আগে কোনো টেকনোলজি ফেকনোলজি নাই, কোনো স্যাটেলাইট ফ্যাটেলাইট নাই, ওইখান থেকে জুমার দিন খুতবায় দাঁড়ায় বসে সার ইয়াতাল চাবাল পাহাড় সামলা, না বলে নাই, এর দুই পিলার
27 কিলোমিটার সমুদ্রের উপর দিয়া গোড়া ঠক 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 করতে করতে দৌড়ে গেছে। আল্লাহ বলছে খবরদার, স্থলে তো গোড়ার পায়ে দুলা লাগে, যদি পানি খুঁড়ে লাগলা তাহলে খবর আছে, খুঁড়ে পানি পর্যন্ত লাগে নাই। আমি দুইবার গেছি মরক্কো, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যেয়ে বলছি সেলুট তোমাকে, আটলান্টিকের পাড়ে ঘোড়া দাঁড় করায় বলছে লাউ আলিম তু আরা হাদাল বাহারি আহাদুন মা সাদ্দানি হাদা, হায় হায় যদি ওই পারে কোনো লোক থেকা থাকে বলো আমাকে, এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়া পার হব। আটলান্টিক ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, টানা 8 ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়র্ক আসে, আর উনিকে আমি ঘোড়া দিয়া পার হব। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিল, আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্বান, এটার গর্ব নিয়ে শেষ করতে পারি না, ঠিক না? যা কেটে আমার আলোচ্য বিষয় না, আল্লাহ স্বাধীনতা দিছে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যে কোনো সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারো, শুধু পাত্তি লাগবে পাত্তি। নারায়ণগঞ্জ নতুন জেলা হইলেও এটা আগে ঢাকার ভিতরেই ছিল, ঢাকায় বাসায় কয় পাত্তি পাত্তি, টাকা যদি থাকে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিছে, নাইলে বাক শক্তি দিবে আল্লাহ, আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে, অথচ আকরব মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ শাহ রগের চেয়েও কাছে, হুয়া আইনামা আনা মা কুম আইনামা কুন্তুম, আল্লাহ সঙ্গে আছে তারপরে শুনতেছে কিছু বলতেছে না, না ফেরুন কাইফা তাআমালুন, আল্লাহ বলে শুধু তাকায়া তাকায়া দেখি করিস কি। আল্লাহর বিরুদ্ধে টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে কিচ্ছু বলবো না, দেখতেছি শুধু করিস কি। কেন আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই, এই জন্যই কোরআন বলে আইনাল মাফার, কোথায় যাবে কোথায় বাঘবে তুমি ইল্লা বি সুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। পঞ্চম স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, যেমন খুশি, নাইলে দেহটা সাজাইলো আল্লাহ আর যুবক করবে 3 কোয়ার্টার, রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে, নাইলে তুমি পড়বে 1/2 কোয়ার্টার, নাইলে আজান দিবে আর তুমি মসজিদে যাবে না। স্বাধীনতা দিছে যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না, আসতে দাও সময়, নাইলে পড়বে বিকেনি, শরীরটা সাজাইলো আল্লাহ আর ও বিকেনি পোড়া করবে, ঠিক না? কে দিছে এই দেহটা? হ্যাঁ, এটাকে পরিচালনা করে কে? আজ কুরু কাওয়ালা ও তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে, আস্তুরু কাওয়ালা ও তাকসানি, যদিও 24 ঘন্টা তুই বুলা থাকস, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই একবার ভয়ে আমার নাম নেস না, 24 ঘন্টা লুকোচুরি। এইখানে যত যুবক আছে বলো জীবনের নেটের ভিতরে কিনা দেখছো বলো, কাকে জানতে দিছে আল্লাহ, জানতে দিছে না? গুনা নাই আমাদের? হ্যাঁ, না গুনা নাই, এমন গুনা আছে খুলে আমার আছে আপনাদের না থাকতে পারে, খুলা দিলে এখানে বসা কোনো দিন সম্ভব হতো না। কুরবান যাও মালিক তোর এহসান যে কাউকে জানতে দিস না, লুকোচুরি খেলে ডেলি। সৃষ্টির সেরা হিসাবে একটা কথা ভাবা উচিত আমাদের, মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই, স্বয়ং সৃষ্টিকর্তা এটার ঘোষণা দিতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছি সৃষ্টির ভিতরে, এটা চিরন্তন এবং চিরসত্য, মানুষ সৃষ্টির সেরা। শুধু একদিকে মানুষ সৃষ্টির সেরা না, সর্বদিকেই মানুষ সৃষ্টির সেরা, এমন কোন দিক নাই যেই দিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা না, সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সর্বদিকে সেরা। যদিও নাকি আফ্রিকার মানুষগুলা দেখলে আমাদের হাসি পায় যে রঙও নাই ঢঙও নাই, তারপরেও সে সৃষ্টির সেরা।
কারণ আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা দিতেছেন, ওয়ালা কদ কাররামনা বনি আদম, মানুষ আমি তোমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম। আর শ্রেষ্ঠত্ব হওয়ার সর্বদিকের কারণও আছে, এতগুলা উল্লেখ করতে গেলে সময় কুলাবে না, একটা দুইটা হয়তো তাইলে বলা যেত যে এই দিক দিয়ে মানুষ সৃষ্টির সেরা, সর্বদিক দিয়ে মানুষ সৃষ্টির সেরা। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো বিবেকের দিক দিয়া দেখেন, বুদ্ধির দিক দিয়া দেখেন, বিদ্যার দিক দিয়া দেখেন, সৌন্দর্যের দিক দিয়া দেখেন, গঠনের দিক দিয়া দেখেন। আর সর্বশেষ পুরো দুনিয়ার আধিপত্য আল্লাহ মানুষের হাতেই উঠায় দিয়েছেন, নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। যদি বাধ্য করতেন তাহলে নড়াচড়ার ক্ষমতা আমাদের হতো না, আমরা যে নড়তে পারি চড়তে পারি, ইচ্ছা স্বাধীনতা যে আমাদের আছে এটা কোনোদিন সম্ভব হতো না। কেননা 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। হয়তো আমি ভাবতে পারি যে আমি নিজে নিজে সুরক্ষিত হই, না না না, এটা ভুল ধারণা। মানুষ যদিও স্লোগান দেয় যে জীবনটা আমার, কিন্তু সত্য এটাই যে জীবনের কোনো মুহূর্তের উপরে কারো কোনো কন্ট্রোল নেই। দুনিয়ার কেউ দেখাইতে পারবে না যে আমার এই জীবনের কোন মুহূর্তের উপরে আমার কন্ট্রোল আছে, কারো কন্ট্রোল নেই। যদি কন্ট্রোল থাকতো তাহলে অপমৃত্যু যেটাকে আমরা বলি, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, গাছের থেকে পড়া মারা যাওয়া, এটা কোনোদিন হইতো না। কেননা সে কোনোদিন চায় না যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই, সে তো ভাবছে যে আমি মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছি, সামনে যা পড়বে সব পিছে থাকবে, আমি আগে যাব। তার জানা ছিল না যে একটু পরে দুনিয়া ওভারটেক করবে, আখেরাতে চলে যাবে। জীবনের কোনো পর্বের উপরে আমাদের কন্ট্রোল নেই। যদিও বলি দেহটা আমার, কিন্তু দেহের কোনো অঙ্গের উপরে আমার কন্ট্রোল নাই। যদি থাকতো তাহলে আমার দাড়িগুলা পাকলো তো পাকলো কি করে, কেউ চায় না দাড়ি পাকুক, চান না কি? কেউ চায় না হাত পাগুলা দুর্বল হোক, চায়? কেউ চায় আমার কোমরটা দুর্বল হোক? তো ভাবে সারা জীবনই ইয়ং থাকি, ঠিক না? রাগ হয়ে যাবেন বললে? নাহলে ডেলি ক্লিন শেভ করে তো করে কেন? বয়স হওয়ার পরেও তো করে, ঠিক না? না করে না? সারা জীবনই কি ইয়ং থাকে নাকি? শরীরের কোনো অঙ্গের উপরে কন্ট্রোল নাই। যদি হয়তো তাহলে কিডনি খারাপ হয়তো হয় কি করে? মানুষ কি চায় না কি যে আমার কোনো অঙ্গ বিকল হোক? কোনোদিন চায় না, কারো কন্ট্রোল নাই। বোঝা গেল দুইটার একটাও আমার না, এটার কন্ট্রোল করেন আল্লাহ, যিনি আমাদেরকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই আল্লাহ বুঝানোর জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দেন সবকিছু দিয়া। আমি আঙ্গুল দিয়া দেখাইতেছি, মুরগির বাচ্চা পর্যন্ত ডিমের থেকে সবকিছু নিয়া বাহির হয়। যদি সবকিছু নিয়া বাহির না হইতো তো বাহির হয়েই চিকচিক শব্দ করে কেন? বাহির হয়েই ছুটাছুটি শুরু করে কেন? খাদ্যকে চিনে কি করা, ঠিক না? ঠোঁট মারে না? মারে না। দুশ্মনকে চিনে কি করা? চিল আর কাক সে চিনে, মা ডাক দিতে দেরি, ডানার নিচে আসতে দেরি করে না, অথচ বাহির হইল মাত্র 1 ঘন্টা আগে। আর মানুষের বাচ্চা 10 মাস পরে বাহির হয়েছে, একবারে নিশ্চয়, কিচ্ছু নাই, না চিত হইতে পারে না কাইত হইতে পারে, শুধু হাত পা দুটো একটু নাড়াচাড়া করে, এই তো। আপনারা বলেন আমরা 2500, ঠিক না? কি বলেন? 1000 না, 2000 না, পাক্কা 2500, ঠিক না? আমরা সব নিয়া বাহির হই, এমন তো না? সব মারপেটের থেকে নিশ্চয় আসে,
দিন যাইতে থাকে আল্লাহ সাজাইতে থাকেন, আল্লাহ কুদরত দিয়ে ডেকোরেশন করেন। এই জন্য সবকিছু পাওয়ার পরে যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, আল্লাহকে স্মরণ করে খুব কম মানুষ, একজনও এখানে হবে কিনা সন্দেহ আছে। অনেক পীরের মুরিদও এখানে দেখা যায়, কিন্তু ডেলি কয়জন আছেন যে ডেলি আল্লাহ আল্লাহ ডেলি সকালে 100 বার বিকালে 100 বার কন্টিনিউ করি, একদিনও মিস হয় না? কয়জন আছে? অথচ ডেলি অক্সিজেন বুক করেন কার? বিদ্যুতে লোডশেডিং হয়, আজ পর্যন্ত তো এই অক্সিজেনে লোডশেডিং হইল না। 1 মিনিটের জন্য যদি হইতো 2500-এ 1 মিনিট হইতো, অসুবিধা কি? কি কয়জন বাঁচতাম? হ্যাঁ শেষ। তাহলে আল্লাহ আল্লাহ তো এখানে একজনও হাত উঠাইলেন না যে ডেলি 200 বার সকালে 100 বিকালে 100 আল্লাহ আল্লাহ করি। না আল্লাহর অধিকার নাই? হ্যাঁ। এই জন্যই সত্য সবকিছু দেওয়ার পরে ভুলা যায়। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে না। এখন ফিরাও তাকায় না আল্লাহর দিকে, সারা দিনে একবারও আল্লাহর নাম নেয় না। আসতে বলেন, সারা দিনে একবার আল্লাহর নাম নেয় না। আজান দেয়, ঘর ফিরে চলে যায়। আল্লাহ ডাকে, 24 ঘন্টা অক্সিজেন কার বুক করেন জানেন? কয় লিটার? 550 লিটার ডেলি ব্যবহার করি প্রত্যেকজন। আধা ঘন্টা অক্সিজেন দিছে 2020-এ, মডার্ন হাসপাতাল 84,000 টাকা বিল করছে, এখনো নেটে লেখা আছে, মিডিয়া এখনো আছে, 24 ঘন্টা অক্সিজেন নেই, কয় টাকা বিল দেই? ভাবেন আমার কথা? আল্লাহ সাজাইছেন আমাদেরকে, নিশ্চয় অস্তিত্ব দিছেন। এই জন্যই এক জায়গায় যখন হারা যায়, তখন আল্লাহ মানুষকে কাছের থেকে আইসা ডাকে। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, আল্লাহ বলে যখন মুখ ফিরা ফেলস, যখন তুমি আমার থেকে বিমুখ হও। কোরআন চিৎকার দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, প্রত্যেক ব্যক্তি যে আল্লাহকে ভুলা গেছে, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে আল্লাহকে ভুলা বসে, আল্লাহ কোরআন তাকে ডাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল। হাদিসে কুদসি বলে আল্লাহ কাছের থেকে ডাকে, আমা কুনতা মা আম্মাহিনা, আজকে বলো বাপ নিয়া চলো ঠিক না, তুমি কি পানির ফোঁটা ছিল না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দর করে গোশতের আবরণ কে চড়াই? কে চড়াইছে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিল কে বড় করলো? নাই দুই একজন পাওয়া যাবে না শর্ট ফিগার? 2500-এ নাই শর্ট ফিগার? দুনিয়া তো এত উন্নত হলো, মঙ্গলের সাথে কথা বলে, চাঁদের সাথে কথা বলে, মঙ্গলের ছবি জমিনে নিয়ে আসে, চাঁদের ছবি জমিনে নিয়ে আসে, কোনো মেশিন আবিষ্কার হলো না ওকে উঠায় একটু বড় করে দিবে? ভাবেন না কেন? আফালা তাকিলুন, বিবেক বুদ্ধি কেন দিল আল্লাহ? নিয়ে যাইতেছি আমি ওইদিকে, একটু ঘুরে নিয়ে যাইতেছি। আপনারা তো 2500-এ বসে আছেন, হ্যাঁ আমি একটু বুলতা ঘুরে আনবো আর কি, যাতে বুঝে আসে। আল্লাহ বলে ছোট ছিল তোমাকে বড় কে করলো? আমা কুনতা যাঈফা, তুমি তো দুর্বল ছিল তোমাকে আজকে সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিল না, তোমাকে শিক্ষিত কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুমি কি মারপাটের থেকে নিশ্চয় আসো নাই? কেমন নিশ্চয়? ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাক শক্তি ছিল না, ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালা আলাকা কালবুন তাতাফাক্কার,
দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা, পাও ছিল ধরার ক্ষমতা ছিল না, ফকত তাতাহাররাক একটু হাত পাও নাড়াচাড়া করতে পারতে। আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি, কে সাজাইছে? ডেকোরেশন কে করছে? এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় পেঁচাইতে চায়, আবার যুবকও অনেককে দেখা বিষের বোতল পান করতে চায়। বুড়ারা না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি, ঠিক না? আবার বুড়ারাও কইতে পারে আমরা তো এক সময় জোয়ান আছিলাম, ঠিক না? আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর কে সাজাইলো? কে? যে আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নিয়ে যেতেছি, সাজায়া যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সর্বদিকে শ্রেষ্ঠ, একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই, হু আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের রাজত্ব যার হাতে উঠায় দিছে, শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে, শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন, শুধু দুনিয়া না, জালতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখেরা, হাদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম, আখেরাতের রাজত্ব দিছেন, সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন, অধীন ফেরেশতা আমাদের সেবা করে, সেবা 24 ঘন্টা, নাইলে এক কদম চলার ক্ষমতা ছিল না, আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, 24 ঘন্টায় 5 বার ডাকে, 5 বার না ডাকে না? কয়জন মসজিদে আসে এইখানে, কয়জন হাত উঠাইতে পারবে যে 5 ওয়াক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি? কয়জন উঠাইতে পারবেন? সবাই কি বলে? ব্যস্ত, ঠিক না? একদিক দিয়ে আজান শুনে আরেকদিক দিয়ে কি বলে? তাবলিগালারা বাড়িতে যায় যায় হাতে পায়ে ধরে তারপরও কয় ব্যস্ত, আলে মোলামারা জুমার দিন বোঝায়, ঠিক না? মহফিল কোরা কোরা বোঝায় তারপরও কি বলে? ব্যস্ত, ঠিক না? কাট্টা দিয়ে ব্যস্ত আপনি, এটা কার? কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি? আমাকে বুঝান, কার দেওয়া দেহ দিয়া? কে 24 ঘন্টা আপনাকে অক্সিজেন দেয়? সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস করে, দুনিয়া বিজ্ঞান সম্মত, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি প্রযুক্তি, আজ পর্যন্ত কোনো মেশিন আসে না ডেলি 7 বার, 7 দিনে 7 বার ডায়ালিসিস করবে, এরকম কোনো টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই, জিজ্ঞেস করেন যান এখানের হাসপাতালে 7 দিন 7 বার ডায়ালিসিস করবে, টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই, আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে এটাও জানি না, কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার আল্লাহ ডায়ালিসিস করেন, কুদরত দিয়া করেন ডেলি 36 বার ডায়ালিসিস, এরকম প্রত্যেক অঙ্গটা চালায়। আপনি বলেন হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, ওর কাছে জবাব নাই, বাল্ব কি দিয়া চলে? বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করি চোখ দেখে কি দিয়া, বিজ্ঞান বলবে 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, আমিও মানি 26 কোটি ক্যামেরা, কিন্তু দেখে কি দিয়া, উপাদান কি? তো বিজ্ঞান বলবে কোন উপাদান নাই, তাহলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো, যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয়, যদিও এটা প্লাস্টিকের কোনো মুরগি না, তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো, চোখে দেখার কোনো উপাদান নাই, এটা কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজেল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হইতে থাকে, মা দালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তুই আমার কাছে নাফরমানি পাঠাইতে থাকিস, নাযিরুন কাইফা তাআমালুন, আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন, ধরেন না কেন? স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত,
ওই পর্যন্ত যাইতে দিব, তারপরে এক সেকেন্ডও না। সুম্মা খাজনাহু বাক্তাতান, পরে থাবা মেরা উঠায় নিব, তারপরে বুঝাবো ওকে। লাতুস আলুন্নানি নাইন, সব আল্লাহর ভোগ করছো, কি করছো আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষটার ভাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন, কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন, সাজাইলেন, তার বাবা উচিত, চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে, অবস্থান আছে, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, দুনিয়া তো আমাকে চিনে, দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত ছিল। যদিও এখানে একজন পাওয়া যাবে না যে এতটুক বয়সে দুই মিনিটের জন্য, এক মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসা ভাবছি, যে আমাকে তো ঘরের লোক চিনে, মহল্লার লোক চিনে, ফ্যামিলির লোক চিনে, বংশের লোক চিনে, এলাকার লোক চিনে, আমার মালিকও আমাকে চিনে কিনা, যিনি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, সারা রগের চেয়েও আমার কাছে। হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই যাই না কেন আল্লাহ আমার সাথে। আর এই হাজারের মানুষ চলে যেতে হবে, চলে থাকার সুযোগ এখানে কারো নেই। যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়ায় এতগুলা ঐতিহ্য কোনোদিন হইতো না। প্রত্যেক দেশে হাজারো হাজারো ঐতিহ্য রাখা আছে, ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল, আজকে ওরা নাই। আপনাদের নারায়ণগঞ্জও আছে সোনারগাঁও, সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা, ইশাখার রাজধানী, সোনারগাঁও আছে, ইশাখা নাই, ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই। একদিন আমারও ঝুপড়ি থাকবে, কে তো আমি থাকবো না, চলে যাব। বাবা উচিত, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না। দুনিয়া উন্নত, টেকনোলজি বড় হাই, এরকম এরকম টেকনোলজি, সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে, আমি ওইদিকে যেতে চাই না। টেকনোলজি মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে, ঠিক না? সবচেয়ে দামি ফোন বলে আইফোন, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, কি কোন? আমার কাছে না, আপনাদের কাছে হইতে পারে। আইফোনের তো চায়নার ফোন ভালো, আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নেই, জিজ্ঞেস করে দেখেন যার হাতে আছে দেখুক, এখন তার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নেই। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া যতই উন্নত হোক না কেন, আজ পর্যন্ত মেশিন আসে নাই, লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে। কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল, খাওয়ায় দেন, চলে যাবে। ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে ঘোরে। সত্য এটাই, কে কখন যাব জানি না, চলে যেতে হবে। আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু। রাগ হইন না, পায়ে হাত রাইখা বলি, দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না, কসম খোদার বিষয় না। বিষয় যদি হইতো, কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না, পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো, যদি আল্লাহ দেখতেন, তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি। রাবেয়া ওইখানে পৌঁছতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি। ফেরাউনের বাড়ির কৃতদাসী ওইখানে পৌঁছতে পারতো না যার কবর থেকে আজও সুঘ্রাণ বাহির হয়। আমার এই নাকে ওই কবরের ঘ্রাণ এখনো আছে, অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, ওই ঘ্রাণ আমি নাকে লাগাই আসছি। বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি, রাবেয়ার বাড়ি ছয় বার দেখছি। দুনিয়ার এরকম ছোট বড় না, অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে। দুনিয়া গড়তে গড়তে দেখছি, ওইটার থেকেই বাহির করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, নইলে ইতিহাস কোনোদিন হতো না। আসিয়া কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন। আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী, আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না। এক কামরায় এক ল্যাব,
এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন। আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আসিয়া ফেরাউনের পোশাক ছিল পোশাক, ফেরাউনের কাপড়। আজকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পৌঁছতে পারত না। আসিয়া শুধু জান্নাত পায় নাই, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে। ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম আলাইহিসসালামের আব্বার হারানের কোনো সুযোগ ছিল না। ইত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খালিলা, যাকে আল্লাহ খালিল ঘোষণা দিয়েছেন, ওনার আব্বা হারা যাবে এই সুযোগ কোনোদিন ছিল না। নূহ আলাইহিসসালামের বেটাকে আল্লাহ এই দিকে, নূহ আলাইহিসসালামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা তোমার সন্তান হইতে পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নেই। আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে, আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা। আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না, দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না, দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো আপনাকে ভাবানো। প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি, ভাবো যুবক খোদার কসম ভাবো, তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না, নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন উঠত না। আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ, আমি নতুন দিন।